লাগলো কেমন 9 ঘন্টা ভাইপো কেমন লাগলো আমার ভাইকে 10 ঘন্টা চারবার ডেকেছে লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হয় দেখ কেমন লাগে আমি ব্যর্থতা স্বীকার করিনি বলে আমার বিরুদ্ধে এই ডিসিপ্লিন লাগাবো আমি যদি আজকে বিজেপি করতাম আমি দয়া তুলসি পাতা হয়ে যেতাম কিন্তু আমি দিল্লির পোষা কুকুর হয়ে থাকবো না তার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাথা উঁচু করে মরা ভালো রাজনৈতিক ভাবে লড়াই না করতে পারে ইডিকে আর সিবিআই কে লিলিয়ে দেওয়া শুরু করেছে এসব করে 2020 থেকে চেষ্টা করছে আর আমি 2014 থেকে প্রাইম টার্গেট আমি আজীবন মরে যাবো তাও মাথা তো করবো না আর নবচোয়ারে একবার যখন বেরিয়েছি নবচোয়ার সার্থক এবং 10 গুণ আমার উৎসাহ উদ্যম নিয়ে আবার পরশুদিন থেকে নবজোয়ার শুরু করব যা ভিড় হয়েছিল তার 10 গুণ ভিড় হবে 9 ঘন্টা তো সবে প্রথমবার ছাল ছাড়ানো হলো আরো সময় আসবে আরো দাগ পাবেন সবে তো শুরু দীর্ঘ 9 ঘন্টা 40 মিনিট ধরে জিজ্ঞাসাবাদ শেষে নিজাম প্যালেস থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দাবি তদন্তের নাম করে নবজোয়ার যাত্রাকে বাধা দেওয়ার জন্য এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এসে সাড়া দিতে বিজেপির হজম হচ্ছে না তাই 60 দিনের কর্মসূচিকে কিভাবে আটকানো যায় তার জন্য আমাকে ডেকে পাঠিয়েছে সিবিআই ও যে রাজনৈতিক পিতামহদের পায়জামা দড়ি ধরে ধুলছে আর কোটি ভারতকে তার কোটি ভারতের মতো কাজ করছে তাকে সর্বশক্তি প্রয়োগ করে হলো আমার মাথা মতো ওরা করতে পারবে না আমি বললাম না যে দিল্লির পোষ্য কুকুরের থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো মাথা উঁচু করে মরাবে না আমি সেই সাথে বিশ্বাস করি কি মনে হয় যাকে ডাকছে তাই সাথে সেটিং যাকে ডাকছে না তার সাথে সেটিং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অর্পিতা চ্যাটার্জির জয়েন্ট দলিল পাওয়া গেছে বলে অর্পিতা দেবীর বাড়িতে রেড হয়েছে তাহলে প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল পাওয়া গেছে দিলীপ ঘোষের বাড়িতে রেড হবে না কেন দিলীপ ঘোষ বিজেপি সর্বভারতীয় সহসভাপতি বলে সিবিআই জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বেরিয়ে অভিষেক বলেন জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য আস্ত একটা অশ্বডিম্ব সেই সঙ্গে তার আরো মন্তব্য সময় নষ্ট যারা তদন্ত করছেন তাদের সময় নষ্ট হয়েছে সাথে আমারও সময় নষ্ট নির্যাস হচ্ছে একটা আস্ত অশ্বডিম্ব আর শূন্য থেকে এদের টার্গেট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কি করে আমাকে ইডিসিপিআই দিয়ে ধমকে চমকে ধরিয়ে রাখা যায় এবং তার কারণে আপনারা লিখেছেন এই যে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি আমরা শুরু করেছি এই নবজোয়ার কর্মসূচি যে ছবি বা পাবলিক ডোমেনে যেভাবে মানুষের চিত্র স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ বেরিয়ে আসছে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে মানুষ আমাদের গ্রহণ করে নিচ্ছে অরাজনৈতিক লোকেরা রাস্তায় কাতারে কাতারে রাস্তার প্রধানে দাঁড়িয়ে রয়েছে এই ছবিগুলো ভারতীয় জনতা পার্টির হতে হচ্ছে না সেই কারণে এই 7 দিনের কর্মসূচিতে কি করে বাধাপ্রাপ্ত করা যায় মধ্যেখানে ভেঙে আমাকে অনস্থা করে এই কর্মসূচিকে আটকানো যায় সেই কারণে আজকে আমাকে ডেকে পাঠিয়েছে 9 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ হয়েছে এবং কি ধরনের প্রশ্ন করা হয়েছে সেটা সাংবাদিকদের প্রশ্নের প্রত্যুত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ এবং আচরণ প্রমাণ করেছে যে কি কি প্রশ্ন হয়েছে এবং সেই প্রশ্ন কত তীক্ষ্ণ ছিল এবং তাতে কতটা আঘাত উনি পেয়েছে 9 ঘন্টা তো সবে প্রথমবার ছাল ছাড়ানো হলো আরও সময় আসবে আরও দাগ পাবেন সবে তো শুরু করেছে ধমকেছে কি চমকেছে আমরা তো জানি না সেই জন্য কী হয়েছে জিজ্ঞাসা করে সেটা তো আগামী দিনে জানা যাবে জিজ্ঞাসাবাদের ফল কী হলো সেজন্য উনি অনেক কিছুই বলতে পারেন আমরা জানলাম না কী হলো ভিতরে হ্যাঁ একজন তো আছেন তিহারে গিয়ে দিল্লি থেকে চলে গেছেন রয়্যাল বেঙ্গল টাইগার বাকিদেরও সেই রাস্তায় সেই রুটেই যেতে হবে কলকাতা থেকে পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট চ্যানেল 24/7